বাংলাদেশ একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে নাকি পুরাপুরি একনায়কতন্ত্র হয়ে গেছে, সেটাই এখন আসলে আলোচনার বিষয়। কারণ আমরা কিন্তু আর বাংলাদেশে একনায়কতন্ত্রটা আবার একটু মানে বেশিভাবে চোখে পড়ছে এই কারণে, এটা ঠিক এক দলের শাসন না, মনে হচ্ছে যেন এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনার গত ইলেকশনের আগে একটা কথা বলতাম যে পুরা দেশে মনে হচ্ছে পরিস্থিতি দেখে যে ভোটার আসলে মানে জনগণ যতগুলো ভোটার আসলে 6 বা 7 কোটি না, ভোটার আসলে একজন, একজনের ইচ্ছাতেই 300টা আসনে মানে উনি চান না এমন কেউ ইলেক্টেড হয়ে আসছে আমি বিশ্বাস করি না আর কি। তো এটা প্রতিফলন আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখি, সব ক্ষেত্রে দেখি। তো এটা যে ধাবিত হচ্ছে না ধাবিত হয়ে গেছে এটা নিয়ে প্রশ্ন তুললাম আমি, কারণ আমার মনে হচ্ছে যে একনায়কতন্ত্র আসলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা থেকে বের হওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একনায়ককে সরানোর একটা পদ্ধতি জানি, সেটা হচ্ছে গণ আন্দোলন। কিন্তু এই সরকার এত বছর যাবৎ ক্ষমতায় আছে এবং প্রশাসনের সকল স্তরে, বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারের অঙ্গে, সরকারের সকল প্রতিষ্ঠানে তারা এমন নিরবচ্ছিন্ন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে এবং তারা ক্ষমতায় থাকার জন্য শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র ভারতের এমন অব্যাহত সমর্থন পাচ্ছে, এই দুইটা ঘটনা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা বাংলাদেশে, কখনো এটা আগে ঘটে নাই। আর তাছাড়া এর আগে আমরা যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে রয়েছি, এরশাদের বিরুদ্ধে, এরশাদের পুরা দলে, পুরা দেশের ভিতরে তার দলের এরকম শক্ত সাংগঠনিক ভিত্তি ছিল না। এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা যতই কমুক, আওয়ামী লীগ যত খারাপ অবস্থাতে যাক, দেশের অন্তত 1/4 লোক আওয়ামী লীগের পক্ষে থাকবে, কেউ কেউ বলবে অন্তত 1/3 লোক আওয়ামী লীগের পক্ষে থাকবে। তো এরকম একটা জনভিত্তি আছে, এরকম একটা দল যখন রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের উপর তার নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে যুবলীগ, ছাত্রলীগ দিয়ে এমনভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে যেটা থেকে বের হয়ে আসার জন্য সকল বিরোধী দলের এবং সকল সাধারণ মানুষের ঐক্য প্রয়োজন। সেই ঐক্যের তাগিদ আছে, চাহিদা আছে, কিন্তু সেই ঐক্য বিভিন্ন কারণে সংগঠিত করা যাচ্ছে না। সেই ঐক্যটাকে সংগঠিত করার ক্ষেত্রে দক্ষতা এবং নেতৃত্বের অভাব আছে। এই জিনিসটা পূরণ হলেই আমরা হয়তো এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। এখন সরকারকে চ্যালেঞ্জ করার মতো কার্যকর বিরোধী দল আছে নাকি, এটা কার্যকারিতাটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন? আপনি যদি জনসমর্থন সেন্সে বলেন তাহলে অবশ্যই আমি মনে করি বিএনপির অত্যন্ত শক্তিশালী জনসমর্থন রয়েছে এবং আমি বিশ্বাস করি কোনো রকম রাজনৈতিক কারণ না, কোনো চালাকি করে না, আমি বিশ্বাস করি এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক জনপ্রিয় দল। কিন্তু তারপরও বিএনপি কেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত মানে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে পারছে না, নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারছে না? এটার কারণ অনেকগুলো রয়েছে বলে আমি মনে করি, এটা বিএনপিকে খুঁজে বের করতে হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় যে একটা এত সমর্থন একটা আছে দলের, দলের নেতৃত্বে কোনো সমস্যা আছে কি না, নেতৃত্ব বলতে বিশেষ করে আমি ঢাকা শহরের যে নেতৃত্ব আছে সেখানে কোনো সমস্যা আছে কি না, স্থায়ী কমিটির মধ্যে কম্পোজিশনে কোনো প্রবলেম আছে কি না, স্থায়ী কমিটি থেকে পুনর্গঠিত করা যায় কি না, তারপরে আপনার দলের যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী আছে তাদের অভিজ্ঞতাকে ঠিক মতো আমলে নেওয়া হয় কিনা। যেমন আপনাকে একটা ঘটনা বলি, যখন লাস্ট আপনার ওই যে সাউন্ড গ্রেনের মেরে সরকার যখন পরিকল্পিতভাবে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিল, তো সেদিন কি বিরোধী দল বা বিএনপির কি এই চিন্তাটা মাথায় ছিল যে সরকার আজকে আমাদেরকে এইভাবে মাঠছাড়া করতে পারবে? আমার কিন্তু মনে হয় নাই তাদের এই প্রস্তুতিটা ছিল। যদি প্রস্তুতি তাদের সেদিন থেকে থাকে সেটা ফেল হলো কেন? আর প্রস্তুতি যদি না থেকে থাকে তাহলে প্রস্তুতিটা থাকবে না কেন? আওয়ামী লীগ তো ঘোষণাই দিচ্ছিল যে কি হেফাজতের মতো অবস্থা করবে, 3 মেয়ের অবস্থা, 3 মে বোধহয় ডেটটা ছিল, 3 মেয়ের মতো মানে হেফাজতকে যেভাবে সরিয়েছে সেরকম অবস্থা করবে, 5 মেয়ের অবস্থা করবে টরবে, এই ধরনের কথা তো আওয়ামী লীগ প্রকাশ্যই বলছিল, লগি বৈঠকের কথা প্রকাশ্যে, অনেক কিছুই, অনেক ইন্ডিকেশন ছিল। সো এটা কেন তারা করতে পারেন এগুলি তাদের চিন্তা করতে হবে, তাদের ব্যর্থতা কোথায় আছে, এত জনসমর্থন থাকা সত্ত্বেও কেন পারছে না, এটা তাদের একটা সোল সার্চিং দরকার। 2 মাস তো হয়ে গেল ইলেকশন, এর মধ্যে তাদের একটা ইনার স্টাডি দরকার, খুব দ্রুত খুব এফিশিয়েন্ট লোক দিয়ে স্টাডি করা দরকার, তাহলে বাইরের লোককে ইনভলভ করে স্টাডি করা দরকার, করে খুঁজে বের করে সামনে অগ্রসর হওয়া দরকার। সরকারকে চ্যালেঞ্জ জানানোর মতো কার্যকরী দল এখন পর্যন্ত বিএনপি রয়েছে, আর বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছে, অন্য সেক্টরের মানুষ আছে, তাদের একটা জিনিস বুঝতে হবে যে বিরোধী দল যদি দুর্বল হয় তাহলে আপনিও দুর্বল। আজকে আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশে প্রধান পত্রিকাগুলো দেখেন,
এই পত্রিকাগুলা কি যখন বিরোধী দল শক্তিশালী থাকে তখন তারা শক্তিশালী থাকে, নাকি বিরোধী দল দুর্বল হলে তারা দুর্বল হয়? গণমাধ্যম এবং নাগরিক সমাজ সবসময় একটা দেশে যখন বিরোধী দল শক্তিশালী থাকে গণমাধ্যম নাগরিক সমাজ শক্তিশালী থাকে। আমাদের দেশে আশ্চর্য ব্যাপার হচ্ছে সরকারের সাথে সাথে লাইন ধরে কিছু কিছু গণমাধ্যম এবং নাগরিক সংগঠন বিরোধী দলের এগেন্সে লেগে যায়। আরে বিরোধী দলের লেগেছে লেগে আপনি দেশের ভারসাম্য নষ্ট করছেন, নিজেকে আরও ভালনারেবল করছেন। এই শ্রেণীগুলো মানুষকে বুঝতে হবে, এগুলি বুঝতে যেই জনসমর্থন রয়েছে এটাকে এফিসিয়েন্টলি সংগঠিত করতে পারলে অবশ্যই কার্যকর বিরোধিতা করে তোলা সম্ভব।